সব সময় পাঁচালি সুরে কথা বলে। তো আমি চিন্তা করলাম আমার গিন্নি যখন আমার সঙ্গে পাঁচালি সুরে কথা বলবে, তো আমিও মহলার সুরে কথা বলবো। তো একদিন বাড়িতে এসে কাউকে দেখি না, তো শুরু করলাম মহলার সুর দিয়ে আমার গিন্নিকে ডাক। ও গিন্নি, আমার মেয়ে কোথায় গেল? আমি মেয়েকে দেখছি না, মেয়ে আজকাল কোথায় যাচ্ছে, কার সঙ্গে কি করছে আমি বুঝতে পারছি না, তুমি ওকে ডাকো, আমি ওর সাথে কথা বলবো। তখন আমার গিন্নি আমাকে বলছে, মেয়েকে বললাম এদিকে এসো, কাল থেকে পরীক্ষা পড়তে বসো, মেয়ে বলে পড়াশোনা ভালো লাগে না, এরপর আমি আর কলেজে যাব না। ও গিন্নি, মেয়ে বলছে কলেজে যাবে না, তবে কেন ক্লাস ফোর অবধি পড়াশোনা করলো না, এখন কলেজে গিয়ে বলছো পড়াশোনা করবে না, আমার টাকা কি গাছে ফলে, তুমি ওকে ডাকো, আমি ওর সাথে কথা বলবো। মেয়ে এখন পড়াশোনা গেছে, বাবলুর সঙ্গে পড়েছে ঝুলে, ছাদের বাহার ওর হিন্দি ছবি, আমায় বলে কিনা ডাইনি দেবি। ও গিন্নি, ও পাড়ার বাবলুর সঙ্গে ঝুলে পড়েছে, তোমাকে ডাইনি বলে ডাকছে, আমি সহ্য করবো না, তুমি ওকে ডাকো, আমি ওর সাথে কথা বলবো। পড়াশোনা করে দাও, এখানে ইতি বইয়ের মধ্যে পেয়েছি বাবলুর চিঠি, বাবলুর সাথে করে ফিস ফিস, আমি কিছু বললেই ভাঙে কাপ দিস। ও গিন্নি, বাবলু বাবলু করে তুমি আমার মাথা খারাপ করে দেবে না, আমি বাবলুকে দেখবো, বাবলু যদি ভালো ছেলে হয় আমি আড়াল থেকে দেখবো, আর মেয়েকে ডেকে বলবো, ও মা তুই এদিকায়, বাবলুর সামনে তোকে একদিন আমি ধপে মারবো, তুই বাড়ি থেকে পালিয়ে চলে যাবি, আমার এক পয়সা খরচা শান্তিতে বাবলুর সঙ্গে প্রেম করে যা, প্রেম করে যা, প্রেম করে যা।